হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি স্কিন হোয়াইটেনিং ক্রিমের রিভিউ। আজকে তোমাদেরকে যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ডাবো ইকোলাইজ স্টাইল স্পিড হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটি ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করব এবং এই ক্রিমটিকে কোন কোন স্কিন টাইপে অনেক বেস্ট কাজ করবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিও নিয়মিতভাবে দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সামনেই যাদের বিয়ে এবং যারা চাচ্ছ স্কিনটাকে একটু ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করতে এবং স্কিনটাকে ভেতর থেকে হেলদি করতে, সেই জন্য তোমরা এই ক্রিমটাকে ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে ডাবো স্পিড হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ একটা ক্রিম। এটা আসে হচ্ছে 50 ml একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং ভিতরে হচ্ছে একটা টাপ বক্স দেওয়া থাকে এবং ক্রিমটা খুবই লাইট ওয়েটেড, যে কোনো জায়গায় খুব ইজিলি ক্যারি করা যায়। অ্যান্ড এটা হচ্ছে মেড ইন কোরিয়া, এটা হচ্ছে কোরিয়ান একটা ক্রিম। অ্যান্ড এই ক্রিমটার ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এর মধ্যে আছে হালুরোনিক অ্যাসিড, পার্ল পাউডার, হানি অ্যান্ড কোলাজেন। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই ভালো এবং খুবই ইফেক্টিভ। সো এটা আমাদের স্কিনটা যাদের অনেক বেশি ডাল হয়ে গেছে তাদের স্কিনের কালচে ভাবটা দূর করে স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে এবং তোমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হেল্প করবে। এবং এটা আমাদের স্কিনের যাদের স্কিন কুচকে যাওয়া সমস্যা থাকে তাদের স্কিন কুচকে যাওয়া রোধ করবে এবং তোমাদের স্কিনটাকে মসৃণ করতে অনেক ভালো কাজ করবে। এছাড়াও এটা আমাদের স্কিনে যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে কিংবা ডার্ক স্পটের সমস্যা আছে সেটাকে ধীরে ধীরে ফেস করতে অনেক ভালো কাজ করবে এবং স্কিনটাকে ক্লিয়ার করতে হেল্প করবে। বাট এই ক্রিমটি যাদের স্কিনে ব্রণ আছে তারা এটাকে ইউজ করবে না, কেননা এটা স্কিন থেকে ব্রণ দূর করবে না। বাট তোমাদের স্কিনে যাদের পিগমেন্টেশন কিংবা ব্রণের স্পট আছে সেটাকে ধীরে ধীরে রিমুভ করতে অনেক ভালো কাজ করবে। তাই যাদের স্কিনে ব্রণ আছে তারা এটাকে তখন ইউজ করবে না, ব্রণ চলে গেলে দেন তোমরা তোমাদের স্কিনটা যখন ব্রণটা চলে যাবে তখন তোমরা এটাকে অ্যাজ আ স্পট ট্রিটমেন্টাল ক্রিম হিসেবে ইউজ করতে পারো। এবং এটাকে রেগুলারলি ইউজ করার ফলে ধীরে ধীরে এটা তোমাদের স্কিন থেকে সমস্ত প্রকার কালো ছোপ ছোপ দাগ দূর করবে এবং স্কিনের ডিসকালারেশনটাকে রিমুভ করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট অ্যান্ড ক্লিয়ার করবে। অ্যান্ড এই ক্রিমটিকে তোমরা ডে অ্যান্ড নাইট যে কোনো সময় ইউজ করতে পারবে। ডে টাইমে ইউজ করলে অবশ্যই সাথে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবে, এতে তোমাদের স্কিনটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্টে থাকবে। সো এখন চলো জেনে আসা যাক যেটাকে আমরা কীভাবে ইউজ করব। এই ক্রিমটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর, স্কিনের টোনার অ্যান্ড সেরাম অ্যাপ্লাই করার পর পরিমাণ মতো এই ক্রিমটিকে নিয়ে আই এরিয়া অ্যান্ড মাউথ এরিয়াটাকে অ্যাভয়েড করে ফুল ফেসে এটাকে জেন্টলি ম্যাসাজ করবে এবং অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে তোমাদের ফেসে এটাকে রেখে দিবে। দেন তোমরা এটাকে ডে টাইমে ইউজ করতে পারবে, নাইট টাইমে ইউজ করতে পারবে এবং এটা রেগুলারলি ইউজ করার ফলে তোমাদের স্কিনটাকে দেখবে অনেক বেশি হোয়াইটেনিং করবে এবং স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে। সো তোমরা যারা কোনো প্রকার ক্ষতি ছাড়া স্কিনটাকে ন্যাচারালি অনেক বেশি ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করতে চাচ্ছ, স্কিনটাকে হেলদি করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমরা এই ক্রিমটিকে ট্রাই করে দেখতে পারো। এটা আমাদের স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিং করতে অনেক ভালো কাজ করে থাকে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে ক্রিমটি কী কী কাজ করতে পারে অ্যান্ড কী কী কাজ করতে পারে না। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।